এজন্য আমি যে মেসেজটা আপনাকে দিতে চাচ্ছি আপনি শুধু সেটাকে ফিল করার চেষ্টা করেন। আমি বোঝাতে চেয়েছি আল্লাহর সাথে প্রত্যেকটা মুসলিমের সরাসরি সম্পর্ক আছে, সরাসরি। আল্লাহ কোথাও বলে নাই যে তোমার সাথে আমার সম্পর্ক নাই, কোথাও বলে নাই। ইউটার্ন মানে কি জানেন? তওবা মানে কি? তওবা মানে হচ্ছে ঘোরা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিকে ফিরে আছেন, আমরাই শুধু পাপ করে করে দূরে চলে যাচ্ছি। আল্লাহ বলছে বান্দা তুমি ঘোরো, তার মানে পাপ থেকে ফিরে আসো, তুমি ফিরলেই তোমার রবকে তোমার সামনে দেখতে পাবা। সুবহানাল্লাহ, এটা না তওবা? তওবা মানে তো এটা। আমরা না দূরে সরে যাই, আল্লাহ তো দূরে সরে যায়নি, আল্লাহ তো আমাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ বলছেন বান্দা তুমি ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ তুমি তোমার রবের দিকে ফিরো। তার মানে কি? আমি যখন বলবো এই আমার দিকে তাকান, তার মানে কি? আমি তো আপনার দিকে তাকিয়ে আছি, আপনি অন্যদিকে তাকিয়েছিলেন। আমি যখন বলছি আমার দিকে তাকান, তার মানে আমি তো আপনাকে দেখতে পাচ্ছি। আল্লাহ কি বলতেছেন? ফাফিরু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে ফিরো। তার মানে কি? আল্লাহ আমাদের দিকে অলরেডি তাকিয়ে আছেন। আল্লাহ বলছে বান্দা তুমি ফিরো, তুমি তো ঘুরে আছো অন্যদিকে। বুঝেন কথা? কোরআনের দিকে ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা প্রশস্ত। আল্লাহ আমাদেরকে তার বান্দা হওয়ার জন্য ডেকেছেন, আমরা ঈমান এনেছি, আপনি শুধু আপনার ঈমানটাকে শক্ত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি এটা আমার পক্ষ থেকে, আর যদি কোনো হক বলে থাকি কোরআন হাদিসে এটাই বলে, আপনারা সেটাকে গ্রহণ করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভুলগুলোকে ক্ষমা করেন এবং আমাকে যেন ইসলামের উপরে টিকিয়ে রাখেন এবং আমাদের মুসলিম ভাইদেরকে আল্লাহ মুসলিম হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন।